রাজকুমার বলছি তো। বলে ছেলে যায় আমার সঙ্গে প্রেম করবে আর বিয়েও করবে। বলছি আয়না তোমাকে অনেক লাইক করি। একটু তেল দেবো, তো দেখি অন্য মেয়ে পটাতে পারি না, তোমার সঙ্গে এখন আর কথা বলবো না, আমি এখন অন্য নাম্বারে কল করবো, দেখি ও কলটা যদি ধরে তোকে আবার এইভাবে বলবো সোনা মানা করেছে তুমি আমার সঙ্গে প্রেম করবে। তো গাইস আজকের ভিডিওটা কিন্তু পুরো অন্য লেভেলে হবে, মানে আজকে কিন্তু ব্লগ না, আজকে তো চলেছে আজকে সব ভাই প্র্যাঙ্ক। বাড়ি বসে কোনো কাজ পেছিলাম না, তো তার জন্য ভাবলাম যে একটা ধামাকা দেওয়া সেই লেভেলে প্র্যাঙ্কটা করা যাক। তো গাইস বেশি বকবো না, তো প্র্যাঙ্কটা মানে শুরু করা যাক। তো চলো লেটস স্টার্ট, দেখতে থাকো। তো গাইস আমাদের প্রথম কল করতে চলছি ভাই, লাইফে ফার্স্ট টাইম প্র্যাঙ্ক করছি, তো চলো কলটা করা যাক। মানে প্রিয়াঙ্ক কল করবো, এত কিছু সব ঠিকঠাক করলাম, একেও ডেকে আনলাম, রিচার্জ শেষ, রিচার্জটা করে আসে, রিচার্জ করে আসি। আই এম কামিং, আমি রিচার্জ করতে যাচ্ছি, তোমরা যাবে না কোথাও, আসছি। A few moments later. মোটরসাইকেল দিয়ে তাড়াতাড়ি রিচার্জটা করে নিয়েছি, চলো খেলা হবে, চলো এবার বেশি কথা না বলে শুরু করা যাক প্ল্যানটা। হ্যালো হ্যালো, ভালো আছিস? কে চিনতে পারছিস না, কে ভুলে গেলে এত তাড়াতাড়ি আমাকে? কেন বললি যে বিয়ে করবি? পাগল মানে? আমার কথা শোনা তো পাগল মনে হচ্ছে, মাথা খারাপ মানে? কেন আগের দিনই তো বললি যে আমার সঙ্গে বিয়ে করবি। কি সত্যি তুই এত তাড়াতাড়ি ভুলে গেলি আমাকে? দেখ গালাগালি দিবি না কিন্তু। ফোন কি রে, কেমন মানুষ, দাঁড়া তোর বাবার কাছে ফোন করছি। আমার কাছে আছে, দাঁড় দেওয়া লাগবে না। তুই আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলি, আগের দিনে তো বললে যে বিয়ে করবি। কিন্তু তোর নামটা না ভুলে গেছে। হ্যাঁ নামটা কি? পি 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 বাবার কাছে না বল কত কথা, তা সে পারছিলাম না, সে শুধু পি 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 করছিলাম। আর বলিস না রে, আমার সেই মনের ভিতরে আনচান আনচান করে রে তোর জন্য। আবার ইয়ার কি রে, তুই ইয়ার কি মনে হচ্ছে তোর? দেখ সিরিয়াসলি কথা বল, তুই বিয়ে করবি হ্যাঁ কি না? দেখ নাটক মারছি না আমি, সিরিয়াসলি দেখ নাটক করছি না আমি। হ্যাঁ তোর বড় গেছে ফোন দেখ, কলে নে কলে নে, দেখি তোর বড় কে। হ্যাঁ আমি দেখতে পারি, রাখি বিয়ে করলি তুই? কি রে নেটা ছিল, আবার কি বললি বল। হ্যালো
इसकी माँ का भोला चेहरा जा रे हम देखना तुम्हें बीओ पढ़ लो तो दो बच्चे गए लो আরে কাটবো না কাটবো না, তুই কর, তোর তুই আমাকে বিয়ে করবি বলে লাগে নারাজ কি করছিস তুই? ভাবলাম কালকে বিবাহ তোর সাথে বাবার সাথেই করে কথা বলে ঠিক আছে। এ ভাল লাগছে না তোর, দুটো বাচ্চা গেছে আর তোকে ভাল লাগছে না। ঠিক আছে বেড়ে যাবে, মানে আর বিয়েটি করবো না তোকে, দুটো বাচ্চা হয়ে গেছে আর কি করা যাবে, আমার কপালটা ভালো আমার কপালটা ভালো, তোর মতো চুলকে আমার বিয়ে করা লাগলো না, যাক বেঁচে গেছি আমি। থ্যাংক ইউ, তোর বরকে আমার অনেক ধন্যবাদ। তোর না হওয়া বর একটা মানে দুঃখ হয়ে গেল, আমি তোর বড় হতে পারলাম না, কিন্তু একটা খুশি, একটা খুশি না অনেক বড় খুশি যে আমি তোর বড় হতে পারলাম না, তোর বড় হলে আমি পুরো জীবনটা শেষ হয়ে যেত। তো যাই হোক, আর বেশি কথা বলবো না তোর সাথে, মানে তারপরে এবার একটা কথা বলবো, চুপ করে শুনবে, না না বলছিলাম কি আমি না তোমার সঙ্গে একটু প্র্যাঙ্ক কল করছিলাম। বাড়ি হলে সেই যা, এই ঠিক আছে টাটা, সরি যদি কিছু ভাবো, শুধু একটা প্র্যাঙ্ক কল করছিলাম। তো তবে নেক্সট কল করা যাক, হ্যালো ভালো আছো, ভালো আছো, বলছি সবে তো শুরু করলাম কথা, বলছি আমি তুমি ভালো আছো, এই সে কথা বলার আগে ভালো আছো কিনা তাই শুনে নিতে হয়, তাই শুনছি বল ভালো আছো তো? কেন তুই হয়েছে কেন তোর নাম একটু বলো, কেন বলবো, আরে একটু বললে তুই হয়, আরে তেন তেন তোমার স্বপ্নের রাজকুমার। তোমার জন্য সেই ঘোড়ায় করে জলের উপর থেকে দৌড়ায় দৌড়ায় রাজকুমার আমি এসেছি আকাশ থেকে, তোমার জন্য এসেছি সেই বোমরার বিল পার করে এসেছি তোমার কাছে। ভালো নদী পাচ্ছিলাম না, গঙ্গা টঙ্গা সে কেমন একটা হয়ে গেছিল, সমুদ্র এসে কেমন একটা হয়ে গেছিল, তার ভোমরার বিল ভালো ছিল ওটার থেকে আসলাম। হ্যালো কেটে দিয়েছে, কষ্ট কষ্ট। হ্যালো কলার টিউন শুনে তো কান্না পেয়ে গেল, প্রথমবার শুনতে পাইনি,
সে বলছি তুমি ফোনটা কাটছো কেন? তোমার সঙ্গে একটা সিক্রেট কথা ছিল। আরে বলছি বলছি, সেই আগের দিন মানে 10 দিন আগে তুমি আমাকে বলেছিলে যে আমার সঙ্গে প্রেম করবে আর বিয়েও করবে, করে দিয়েছিলে। আমি তো বললাম তোমায় তো আমাকে চিনেছো, তো তুমি দেখো নাটক করে না আর বেশি 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 হয়ে যাচ্ছে কিন্তু। মানে 10 দিন আগে তো বললে যে আমার সঙ্গে প্রেম করবে বিয়ে করবে। এ কবে বিয়ে করবে বলো, আর বেশি দায়পা করবো না তাড়াতাড়ি। কি চিনি না জানি না, আগের দিনে তো বললে যে আমার সঙ্গে বিয়ে করবে, গালাগালি দিচ্ছি কেন? সেটা কি কি শুনো না শুনো না, হ্যালো কেমন লাগলো সবাই কমেন্টে তাড়াতাড়ি লেখো, আর শেয়ার লাইক কমেন্ট শেয়ার সব ফেলাই দাও ফেলাই দাও ফেলাই দাও, ঠিক আছে? মানে সরাই দাও সরাই সব জায়গায়, কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও, আর সাবস্ক্রাইব করে পড়ো সেই ওই লালটা সাদা বানাই দাও তাতে ঠুকি ঠুকি। তো দেখাচ্ছে আবার নেক্সট ভিডিও, তখন তারা টেক কেয়ার।